নমস্কার বন্ধুরা, কুরুশে বৌটুপিটা আমি আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি। এটা তো কাঁটা দিয়ে করেছিলাম, এই বৌটুপিটা আমি আমার নিজের জন্য করেছিলাম, আপনাদের বলেছি এই ভিডিওতে। তা দেখুন কী সুন্দর হয়েছে, এটা কুরুশ দিয়ে ডিজাইনটা করেছি, সামনের ডিজাইনটা কুরুশ দিয়ে করেছি, তিনটে ডবল কুরুশ আর দুটো চেন। এই হচ্ছে রিপেড ডিজাইনটা, তিনটে ডবল কুরুশ একই তিনটে ডবল কুরুশ পরপর, তারপরে দুটো চেন, আবার একটু গ্যাপে তিনটে ডবল কুরুশ, আবার দুটো চেন, এইভাবে এই রিপটা করতে হয়। তিনটে ডবল কুরুশ আর দুটো চেন, তিনটে ডবল কুরুশ দুটো চেন, এটা রিপ হয়। এটা কুরুশের বৌটুপি করছি, একই ফর্মুলা, কাঁটা দিয়ে যা বৌটুপি কুরুশ দিয়ে সেভ। আমি নিজেও কুরুশ দিয়ে বৌটুপিটা জানতাম না, আপনাদের সঙ্গে এটা আমি বারবার বলছি, আমি কিন্তু নিজে ব্রেন কাটিয়ে করেছি এটা, কারণ আমি যে কাঁটা দিয়ে যদি বৌটুপি হয় কুরুশ দিয়ে কেন হবে না, তাই আমি কাঁটা দিয়ে যেমন করে করেছি সেম ওই ফর্মুলা করে কুরুশ দিয়ে করছি। কিন্তু কাঁটায় যেমন 10টা ঘর নিয়ে 40টা করে আবার 80টা ঘর করতে হয়, 40টা করে ডবল করতে হয়, তারপরে 80টা ঘর বানালে হয়ে যায়, কিন্তু এখানে অতটা করতে লাগে না, 80টা ঘর কুরুশে অনেকটা হয়ে যায়, ওই জন্য এখানে 50টা ঘর নিয়ে করেছি। 50টা ঘর নিয়ে যথেষ্ট, ওই 80টা মতনই প্রায় চড়া হচ্ছে, হয়তো 19-20 কম হচ্ছে, আর কুরুশ নিয়ে বেশি চড়াটা ভালো লাগছে না, ওই জন্য আমি বেশি চড়া করছি না, জাস্ট 50টা করেছি, অনেকটা ওই কাঁটা মতনই সমান সমান প্রায় হয়ে এসছে, নটা হচ্ছে, তাই 50টা ঘর নিয়েছি, 10টা ঘর এখানে 10টা চেন বানিয়ে নিয়েছি, দিয়ে 12 লাইন বানিয়ে নিয়েছি, তারপরে আমি 50টা ঘর বানিয়ে নিয়েছি, একটা ঘরকে চারবার করে বানিয়ে 40টা করেছি, তারপর লাইনে এদিকে 5টা, এদিকে 5টা, 10টা বাড়িয়েছি, 50টা মোট ঘর করেছি, তারপর 50টা ঘরকে টানা বুনছি, এখনও কমপ্লিট হয়নি। আগে ভিডিওতে আমি এইটাই কমপ্লিট করে দেখিয়ে দিয়েছিলাম, তা ওটা খুলে আবার করছি আমি, এই এইটা কমপ্লিট করবো, লাস্টে ঘরটা কমাবো, এখানে যে বাড়িয়েছি আর লাস্টে ঘর কমাতে হয় জানেন তো, কমাবো। তা এখন অনেকটাই বানাতে হবে, তো বানাচ্ছি আপনাদের সঙ্গে গল্প করতে তো বানাচ্ছি, যাতে এটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। পরপর দুটো আমি বৌটুই বানালাম, একটা মেরুন, ওটা মেয়ে ব্যবহার করছে, কাঁটাটা আমি করছি, আবার একটা কুরুশের করছি, কুরুশেরটা বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কাঁটার তো একটু সময় লাগে, কুরুশেরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঘন ঘন বানাচ্ছি যাতে শীত মানবে, একটু সময় লাগে কুরুশে বানাতেও, মানে উল্টা টেনে টেনে বানাচ্ছি, মানে একটু ডবল কুরুশে ছোটো ছোটো করছি, মানে লংটা ছোটো করছি যাতে ঘন হয়, আর এটা তো কানে বাঁধার, যাতে কানে হাওয়া না লাগে, এই জন্য এটা বেশি ভারীও না, হালকা হচ্ছে, কুরুশটা বেশি হালকা হচ্ছে, ভারী হচ্ছে না, আজকাল মেয়েরা তো হালকা এসব পছন্দ করে, পাতলা হালকা সব ডিজাইন এসব তো আজকালকার ছেলেমেয়েদের পছন্দ, তাই কুরুশেরটা বেশ সুন্দর হচ্ছে, আপনারা কুরুশে বৌটুপিও করতে পারেন, আমার ভিডিওতে শেখানো আছে কুরুশ দিয়ে বৌটুপি, আপনারা ভালো করে শিখে নিন, আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, আমি নিজে বুঝে আপনাদেরকে ভালো করে বুঝিয়েছি, আপনাদের যে কোনো কারণে বোঝার অসুবিধা লাগে আবার আমাকে জানাবেন, আমি অবশ্যই আবার বুঝিয়ে বলে দেবো কোন দিকটা অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে আমাকে বলবেন, আমি আবার সেই জায়গাটা বুঝিয়ে দেবো। তো এইভাবে যারা 50টা ঘর আপনারা বানান, আমি বানাচ্ছি, আমার সঙ্গে কেউ বৌটুপি ধরুন তাহলে আমার সঙ্গে কমপ্লিট করতে পারবেন, আমাকে অবশ্যই জানাবেন যে দিদিভাই আপনার সঙ্গে আমরা ভিডিওটা দেখে বৌটুপি শুরু করেছি, শেষ করতে পেরেছি, অবশ্যই জানাবেন, তাহলে আমি খুব খুশি হব, আনন্দ লাগবে, আপনাদের সঙ্গে যোগাযোগ তো কমেন্ট বক্সে হবে, অবশ্যই জানাবেন কেমন কমেন্ট বক্সে যে বৌটুপিটা আপনারা করছেন কি না, এইভাবে করবেন, করলে আপনাদেরই সুবিধা, প্রচণ্ড শীত পড়েছে, তা আর আমি বিশ্বাস করি যে বৌটুপিটা মাথায় বেঁধে আছি, আমি এটা বাঁধাতে আমার একটু ঠান্ডা লাগছে না, দেখতেই পাচ্ছেন আমি শীতে সোয়েটারও পরিনি, মাফলার চাদর কিছুই নিইনি, কিন্তু সত্যি প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, এখানে তো 9 ডিগ্রি ঠান্ডা, কিন্তু আমার সত্যি বলছি ঠান্ডা তো আমার লাগছে না, বৌটুপিটা খুবই শীত মানছে, আপনারা এইভাবে বৌটুপিগুলো করতে পারেন, আমাকে মেন তো কানে আর পায়েই বেশি ঠান্ডা লাগে এই আর কি, তা পায়ে মোজা আর মাথায় বৌটুপি বাঁধেন, তাহলে অনেকটা শীত কমবে, এইভাবে আপনারা বৌটুপিগুলো বানান, আমাকে অবশ্যই জানাবেন কারা কারা শুরু করেছে বৌটুপি, আমার ভিডিও দেখে বৌটুপি বানাচ্ছ আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে, এটাই আর কি আপনাদের সঙ্গে সম্পর্ক তো বন্ধুত্বের, রাখছি তাহলে, এইভাবে টুপিটা আমি বানাচ্ছি, রাখছি।